এক নম্বর এক রাতে ডাক্তারের বাড়িতে ফোন করলেন এক ভদ্রমহিলা ভদ্রমহিলা ডাক্তার সাহেব আমাকে জলদি ওজন কমানোর একটা উপায় বাতলে দিন আমার স্বামী আমার জন্মদিনে একটা সুন্দর উপহার দিয়েছে কিন্তু আমি উপহারটার ভেতরে ঢুকতেই পাচ্ছি না ডাক্তার কোনো চিন্তা করবেন না আপনি কাল সকালে আমার অফিসে একবার আসুন ওষুধ দিয়ে দেব। খুব শীঘ্রই আপনার স্বামীর দেওয়া জামাটা আপনি পরতে পারবেন ভদ্রমহিলা জামার কথা কে বলল আমি তো গাড়ির কথা বলছি দুই নম্বর রুগী কি হল ডাক্তার সাহেব আপনি আমাকে দুটো প্রেসক্রিপশান দিলেন যে ডাক্তার একটা প্রেসক্রিপশান দিয়েছি যাতে আপনি ভালো বোধ করেন রুগী আর অন্যটা ডাক্তার অন্যটা দিয়েছি যাতে ওষুধ কোম্পানিগুলো বোধ করে তিন নম্বর রুগী ডাক্তার সাহেব আমার দুই সপ্তাহ ধরে ঠান্ডা জ্বর মাথা ব্যথা পেট ব্যথা দাঁতে ব্যথা ডাক্তার কোনো সমস্যা নেই ওষুধ লিখে দিচ্ছি সময় মতো খেয়ে নেবে কিছুদিন পর আবার সেই রুগী ডাক্তারের চেম্বারে হাজির রুগী ডাক্তার সাহেব আমার অসুখ তো ভালো হলো না রুগী ডাক্তার সাহেব আমার অসুখ তো ভালো হলো না ডাক্তার ঠিক আছে আপনাকে কিছু পরীক্ষা করতে দিচ্ছি পরীক্ষাগুলো করিয়ে নিয়ে আমার সঙ্গে দেখা করুন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার আবার ওষুধ দিল কিন্তু এবারও ফলাফল শূন্য রুগী ডাক্তার সাহেব এবারও তো কোনো উপায় হলো না আমার রোগটাই তো ধরা যাচ্ছে না কিছুক্ষণ ভেবে নিয়ে ডাক্তার বললেন আপনি এক কাজ করুন পাক্কা এক ঘন্টা ঠান্ডা পানিতে ডুব দিয়ে বসে থাকুন রুগী বলেন কি তাহলে তো আমার নিউমোনিয়া বেঁধে যাবে ডাক্তার আমি অন্তত নিউমোনিয়া চিকিৎসাটা করতে পারবো।